আমার জীবনে এরকম গরু আমি দেখিনি। গরু এরা হাতের থেকেও মোটামুটি উঁচু হওয়া। গরুটা দেখতে মানে খুব ভালো লাগে, প্রত্যেক দিনই আসি এক পাক করি। হাতির মতো বিশাল এই গরুটির উচ্চতা একজন কর্পোরতা মানুষের চেয়েও বেশি। মেহেরপুরের মুজিবনগর উপজেলার মনাখালী গ্রামের কৃষক ইনসান আলীর পালিত এই গরুর নাম রাজা বাবু। আমি যদি রাজা বলি না, ও সাড়া দেয়, ওকে আমরা সন্তানের মতোই ভালোবাসি। তিন বাচ্চাবার গোসল করাই দেয়, লালন পালন, খাবার দাবার ইত্যাদি সবকিছু দিতে যখন হয়, তখন তো তাকে একটা সন্তানের চেয়েও বেশি খরচ করতে হয় বা তাকে ভালোবাসতে হয়। সন্তানের মতো লালন পালন করা রাজাবাবুকে ইনসান আলী কিনেছিলেন প্রায় আড়াই বছর আগে 85,000 টাকায়। পরম যত্নে লালন পালন করার পর এখন এই গরুর দাম চাইছেন 25 লাখ টাকা। এখন গরুটির দাম 25 লক্ষ টাকা দিয়েছি। 25 লাখ টাকার এই গরুর যত্ন ইনসান আলী ও তার স্ত্রী নিজেরাই করে থাকেন। রাজাবাবুকে পরিবারের সদস্যের মতোই লালন পালন করেছেন তারা। ওকে আমি সন্তানের মতোই ভালোবাসি, ওকে যত্ন সবকিছুই আমি করি। আমরা দুইজনে মিলেমিশে রাজার যত্ন টত্ন করি। আমরা 80,000 টাকায় কিনি, এই 2 বছর 4 মাস যত পুষে আসছি। আমি আমার স্ত্রী দুইজনে এই লালন পালন খাবার দাবার যা কিছু দিয়ে থাকি। রাজাবাবুর চালচলন অনেকটা যেন রাজার মতোই, কোনো খারাপ খাবারও মুখে রুচে না তার। গরম থেকে বাঁচাতে তাকে 24 ঘন্টায় রাখা হয় ফ্যানের নিচে, গোসল করাতে হয় দিনে 3 বার, রাজাবাবুকে মাঝে মাঝে মর্নিং ওয়াকও করানো হয়। গ্রামের রাস্তায় তাকে নিয়ে হাঁটতে বের হন ইনসান আলী। শরীরের ওজন বেশি হলেও এখনও সুস্থ ও সবল রয়েছে রাজাবাবু। নিয়মিত প্রাণী সম্পদ বিভাগের ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয় তাকে। ইনসান আলীর দাবি 60টির ওজন 40 থেকে 45 মণ হবে। বিশাল আকৃতির হলেও রাজাবাবু বেশ শান্ত প্রকৃতির। ওর ওজন 35-36 মণ মাংস হবে, কিন্তু ইনটোটাল ওজন 40-45 মণ, 45 মণ এরকম ওজন হবে। নম্র ভদ্র মানুষের মতো, যে কোনো মানুষ আসলে খারাপই করে না। সব ওকে যদি উঠতে বলা হয় ওঠে, সেখানেই গোসল করে, সেখানেই খাওয়াই, সেখানেই সব কিছু করি, তো কোনো অসুবিধা হয় না। ফ্যান তো কন্টিনিউ 2টা ফ্যান চলে। কারেন্ট চলে গেলে আমি সাথে সাথে কয়েল ধরানো ই করা, আমার খুব কষ্ট হয় যে কারেন্ট চলে গেলে রাজার খুবই কষ্ট হয় গরমে। বিশাল সাইজের রাজাবাবুকে দেখতে প্রতিদিনই ভিড় করেন শত শত মানুষ। রাজাবাবুকে লালন পালন করতে পেরে গর্বিত ইনসান আলী নিজেও। বাছুর দেখি বড় গেল, এবং বড় গাইর বাছুর, বাছুরটা বড়, গরুটা বড় গরু হবে এই হিসাবেই নিয়া। তো আল্লাহ সেরকম উপায় যে এত বড় হবে তা জানতাম না, যে সে একজন রাজার মতন এই এলাকায় শ্রেষ্ঠ বড় হবে এইরকম জানতাম না। ও রাজার মতোই চাল চলন, যে কোনো খাবার খায় না, ভালো খাবার না দিলেও খায় না। এবার কুরবানির ঈদে রাজাবাবুকে বিক্রির উদ্যোগ নিয়েছেন ইনসান আলী। সন্তানের মতো যত্নে লালন পালন করা রাজাবাবুকে আর্থিক মূল্যে বিক্রি করতে চাইলেও এর জন্য রয়েছে পরম মমতা ও ভালোবাসা। খুবই কষ্ট হবে আমার, কারণ রাজাকে আমি হাতে করে, নিজে হাতে করে ওকে মানুষ করেছি, তার প্রতি আমার খুব মহব্বত, তাকে আমি ভালোবাসি। বিক্রি করার সময় তো কষ্ট লাগবেই, কষ্ট লাগিয়ে তো কিছু করার নেই, ও তো পোষার জন্য পুষেছি, বিক্রি করার জন্য, ও তো ছোঁয়ার জন্য না, অর্থাৎ সে তো ওকে বিক্রি করতে হবে।